জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাত 11টা থেকে 11টা 1 মিনিট পর্যন্ত সারা দেশে 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। দর্শক এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, 11টা বাজতে চলল, কয়েক মুহূর্তের মধ্যেই সংসদ ভবন এবং এর আশপাশের কি অবস্থা বলুন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। এরই অংশ হিসেবে রাতে আপনি যেটি বললেন যে 11টা থেকে 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। মূলত সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ করা না হলেও নিহত সূর্য সন্তানদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে 1 মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। মূলত বলে রাখি যে 2017 সালের 11 মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার। এরপর থেকে 2018 সাল থেকে এই ব্ল্যাকআউট কর্মসূচিটি পালন করা হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মূলত বলে রাখি যে এই দিবসটি ঘিরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকআউট কর্মসূচি পালন হচ্ছে সংসদের। এখন দেখছে যে সব লাইটগুলো বন্ধ হয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি পিছনে, যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনাকে আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছেন ইউনুস ভাই, আপনি যদি একটু একটু ঘুরে দেখান, দেখতে পাচ্ছেন যে সামনে একটা লাইট জ্বলানো ছিল, অর্থাৎ সেই লাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যেটি তার বাণীতে উল্লেখ করেছেন যে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মানবতার জন্য একটি কালো অধ্যায় হিসেবে এই দিবস, এই দিনটি রয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে বাহিরে, তারা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা যাতে এই দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়ার উনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলে রাখে যে 1971 সালের 25শে মার্চ রাতে যে বুদ্ধিজীবী সহ যে নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালানো হয় অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।